প্রতিটা রাতে যখন ঘুমানোর জন্য আমরা চোখ বন্ধ করি, তখন আমরা কত টেনশন ফ্রি থাকি যে আগামীকাল সকালে তো আমরা উঠেই পড়ব। আমরা এত বেশি কনফিডেন্সে থাকি যে ভাবি যেভাবে আজকের দিনটা আমরা পেয়েছি একইভাবে কালকের দিনটাও আমরা পেয়ে যাব। আমাদের ব্রেনে কখনোই এই কথাটা আসে না যে কাল আমাদের সঙ্গে যে কোনো কিছু হতে পারে। আপনার আজ যত বন্ধু আছে, আপনার যত রিলেটিভ আছে, তারা প্রত্যেকেই আপনাকে ছেড়ে চলে যেতে পারে অথবা আপনি তাদেরকে ছেড়ে চলে যেতে পারেন। আপনি হঠাৎ করেই সম্পূর্ণ একা হয়ে যেতে পারেন। যে কোনো কিছু হতে পারে আপনার সঙ্গে, ও হতে পারে আগামীকাল আপনার সামনে এমন কোনো সমস্যা এসে দাঁড়াবে যে সমস্যার মোকাবেলাটা কেবলমাত্র আপনাকেই করতে হবে, আর তখন আপনি নিজেকে একা দেখতে পাবেন। আর আপনি চাইলেও তখন আপনার সঙ্গে কাউকে নিতে পারবেন না। অর্থাৎ যে কোনো কিছু আগামীকাল আপনার সঙ্গে হতে পারে, এমনকি আজকের রাতেও আপনার সঙ্গে যে কোনো কিছু হয়ে যেতে পারে। একাকিত্বটা আমাদের জিনের মধ্যেই থাকে, কারণ আমাদের একাই এই পৃথিবীতে আসতে হয় আর এই পৃথিবী থেকে আমাদের একাই যেতে হবে। এটা তো কেবলমাত্র আমাদের জীবনের কিছু বছরের সোশ্যাল কানেকশন, যে কারণে আমাদের এত পরিচিত মানুষ হয়ে যায়, আমাদের এত রিলেটিভ হয়ে যায়, আমাদের এত বন্ধু তৈরি হয়ে যায়। যেখানে আমরা কাজ করি সেখানে আমাদের সবাই সঙ্গী হয়ে যায়। এই পৃথিবীতে যত সম্পর্ক আমাদের আছে সেগুলো আমরা নিজে থেকেই তৈরি করি। আমরাই হলাম একমাত্র প্রাণী এই পৃথিবীতে যারা রিলেশনশিপ তৈরি করে। আমরাই কেবলমাত্র বন্ধু তৈরি করি। আমাদের জীবনের সব কিছু আমাদেরই সিদ্ধান্ত। আমরাই এই সিদ্ধান্তটা নিতে পারি যে আমরা কার সঙ্গে থাকব আর কার সঙ্গে থাকতে চাই না। আর এখন প্রশ্ন হলো, এই জীবনে বেঁচে থাকার জন্য আমাদের কি কারো সঙ্গে যুক্ত থাকাটা প্রয়োজন? নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য পূর্ণ করার জন্য কোনো মানুষের সঙ্গে থাকা কি প্রয়োজন? তাহলে এই প্রশ্নের সহজ উত্তর হলো না। একবার একটি লোক একটি গুরুজির কাছে যায়, আর ওই গুরুজিকে গিয়ে বলে, গুরুজি, আমি আমার জীবন নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি, আমি অনেক দুঃখের মধ্যে আছি, আর সবসময় আমি অনেক টেনশনের মধ্যে থাকি। আমি এমন কি করতে পারি যাতে আমি আমার জীবনটা শান্তিতে বেঁচে থাকতে পারবো? আমি কোনোভাবেই খুশিতে থাকতে পারি না, আর আমি যেটা অর্জন করতে চাই সেটা আমি অর্জন করতে পারছি না। এই জীবনে বেঁচে থাকতে আমি কোনো আনন্দ পাচ্ছি না। এখন আপনি আমাকে বলুন, আমার এই সমস্যার কী সমাধান আছে? এরপরে গুরুজি কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করেন, আর এরপরে একটি লম্বা নিঃশ্বাস নিয়ে চোখ খোলেন, আর দুঃখী হয়ে ওই লোকটিকে বলে, তোমার সমস্যাটা আমি দেখলাম, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তুমি এতদিন যেমন জীবনে বেঁচেছিলে তেমন জীবনেই তুমি বেঁচে থাকো, কারণ তুমি কেবলমাত্র আর 20 দিন বেঁচে থাকবে, তোমার জীবন আর কেবল এতটুকুই বাকি আছে। গুরুজির মুখে এই কথাটা শুনে ওই লোকটির যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। আর এমনটা হবে নাই বা কেন? যদি আপনাকে কেউ এই কথাটা বলে যে 20 দিন পরে আপনি মারা যাবেন, তাহলে তখন আপনার কী রকমের অনুভূতি হবে? এরপর ওই লোকটি ভাবে, আমার এই গুরুজির কাছে আসাই উচিত হয়নি, আমি অন্তত আমার জীবনের বাকি 20টা দিন শান্তিতে বেঁচে তো থাকতে পারতাম। এখন ওই লোকটি জেনে গেছে তার কাছে আর কেবলমাত্র 20 দিন বাকি আছে, আর এখন তার এই প্রতিটা দিন হয়তো আরও খারাপভাবে কাটবে। আর এই সব কিছু ভেবে ওই লোকটি কোনো কথা না বলেই গুরুজির কাছে থেকে উঠে চলে যাচ্ছিল। তখন গুরুজি লোকটিকে ডেকে বলে, শোনো, আগামী 20 দিন পরে তো তোমাকে এমনিতেই মারা যেতে হবে, আর এই কারণে 20 দিন পূর্ণ হবার পরে তুমি আমার কাছে চলে আসবে, কারণ এই পৃথিবীতে তুমি শান্তি পাওনি, কিন্তু মৃত্যুর পরে তুমি যেখানে যাবে সেখানে আমি তোমাকে শান্তি দিতে পারি, আর এই কথাটার আমি গ্যারেন্টি দিচ্ছি, অর্থাৎ আমি তোমাকে মুক্তি দিতে পারবো। এরপরে ওই লোকটি গুরুজির দিকে না তাকিয়েই বলে, ঠিক আছে, আমি চলে আসব। আর এরপরে লোকটি বাড়ি ফিরে যায়। আগামী কয়েকদিন পর্যন্ত ওই লোকটি অনেক মন খারাপ করে থাকে। সে ভাবে, আমি এখন কি করব, কাকে বলবো, কোথায় যাব? কিন্তু এরপরে ওই লোকটির জীবনকে দেখার যে দৃষ্টি সেটা পরিবর্তন হয়ে যায়। এরপরে ওই লোকটি কেবল সেই কাজের উপরেই ফোকাস করে যে কাজগুলো করা তার জীবনের জন্য প্রয়োজন। এই আগামী 20 দিন পর্যন্ত ওই লোকটি একটিও খারাপ কাজ করেনি, একটা সেকেন্ডকেও নষ্ট করেনি। এই 20 দিনে সে এমন একটি মানুষের কাছে বসে নিজের সময় নষ্ট করেনি যার সঙ্গে সে থাকতে চায় না। এরপরে ওই লোকটি এই পৃথিবীর প্রতিটা জিনিসের সৌন্দর্যকে দেখে। গাছ কত সবুজ সুন্দর, গাছে কত সুন্দর ফুল ধরে আছে, ফল ধরে আছে। বাচ্চারা যখন খেলা করে তখন দেখতে কত সুন্দর লাগে। আকাশের চাঁদ কত সুন্দর, পাখির আওয়াজ কত মধুর, চাঁদের আলোতে কত শান্তি পাওয়া যায়, হাওয়া কত সুন্দর অনুভব হয়। ওই লোকটি সেই ছোট ছোট জিনিস অনুভব করে যেগুলো আজ পর্যন্ত সে অনুভব করেনি, কারণ ওই লোকটি জানত এই সমস্ত ফিলিংস, এই সমস্ত অনুভূতি কিছুদিনের মধ্যেই তার থেকে দূরে চলে যাবে। আর যখন কোনো একটি জিনিস চিরদিনের মতো আমাদের থেকে দূরে চলে যায়, তখনই আমরা তার মূল্যটা বুঝতে পারি, কারণ আমাদের এটা কখনোই অনুভব হয় না যে তাকে ছাড়া আমরা কখনো থাকতে পারবো অথবা সেই জিনিসটা কখনো আমাদের থেকে দূরে চলে যেতে পারে। এরপরে ওই লোকটি তার প্রতিটা দিন কোনো রকমের চিন্তা ছাড়াই শান্তিতে কাটানো শুরু করে। এখন ওই লোকটির মধ্যে কোনো চিন্তা ছিল না,
যে তার কাছে টাকার অভাব আছে, তার কাছে গাড়ি নেই, আর এখন এতে কিছু যায় আসে না যে সে ভাড়ার একটি ছোট্ট বাড়িতে থাকে, তার এখন এতে কিছু যায় আসে না যে কোন মানুষ তার সম্পর্কে কি কথা বলে, কে কি তার সম্পর্কে চিন্তা করছে, কে তার সম্পর্কে খারাপ কথা বলছে, কে তার প্রশংসা করছে, কে তাকে গালি দিচ্ছে আর কে তাকে ভালোবাসে। এই সব কিছুর উপর থেকে ওই মানুষটি উঠে গেছে কেবলমাত্র একটি সত্যিকে এতটা কাছে থেকে জানার কারণে। ওই লোকটির জীবন আগামী 20 দিনে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। ওই লোকটি আগামী 20টা দিন এমনভাবে বেঁচে থাকে যেন সে সারা জীবনেও এমনভাবে বেঁচে থাকতে পারেনি। আর 20 দিন শেষ হয়ে যাবার পরে লোকটি তার পরিবারকে কোনো কথা না বলে শান্ত মনে ওই গুরুজির কাছে পৌঁছে যায়। আর ওই লোকটির তার পরিবারের উপর থেকেও মোহ উঠে গিয়েছিল, এই কারণে যে এই মানুষগুলো তো কোনো না কোনো দিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, আর যদি একদিন আমাকেও কাউকে না বলে চলে যেতেই হতো তাহলে আজও কাউকে বলার কোনো প্রয়োজন নেই, কারণ এরা হয়তো আরও কিছু ঘন্টা শান্তিতে বেঁচে থাকতে পারবে, কারণ একদিন না একদিন এদেরকেও তো চলে যেতে হবে। এছাড়া ওই লোকটি তার পরিবারের জন্য সমস্ত রকমের ব্যবস্থা করে রাখে, আর এই কারণেই ওই লোকটির মধ্যে এখন আর কোনো চিন্তা ছিল না। এই 20 দিনে লোকটি কেবলমাত্র সেই কাজগুলোই করেছে যে কাজগুলো করা তার জন্য প্রয়োজন, আর নিজেকে সমস্ত অ্যাটাচমেন্ট থেকে দূরে রেখেছে। এরপরে গুরুজি ওই লোকটিকে জিজ্ঞেস করে, তুমি চলে এসেছো? এরপরে ওই লোকটি একটু হেসে বলে, হ্যাঁ গুরুজি, আমি চলে এসেছি। এরপরে গুরুজি বলে, তুমি ভয় পাচ্ছ না তো যে আজকে হলো তোমার জীবনের শেষ দিন? তখন ওই লোকটি হেসে বলে যে, না গুরুজি, আমার একদমই ভয় হচ্ছে না। এরপরে গুরুজি বলে, কেন, মাত্র 20 দিন আগেই তো তোমার জীবনে অনেক সমস্যা ছিল, তুমি তো আমাকে বলেছিলে তুমি অনেক সমস্যার মধ্যে আছো। এরপরে ওই লোকটি উত্তর দেয়, গুরুজি, এখন আমি এই পৃথিবীর প্রতিটা বাঁধন থেকে মুক্ত হয়ে গেছি, আর আমার মনোযোগটা এখন কেবলমাত্র এর উপরে আছে যে যদি আমাকে মরে যেতেই হয় তাহলে আমি কেন ফালতু জিনিস নিয়ে চিন্তা করে আমার সময় নষ্ট করব। আমি এটা বুঝতে পেরেছি, জীবনের সবথেকে বড় সত্যিটা হলো মৃত্যু, আর যখন আমাকে মারা যেতেই হবে তাহলে আমি কেন আমার শেষ সময়টাকে নষ্ট করব। আমি আমার এই শেষ সময়টাকে প্রাণ ভরে বাঁচতে চাই, আর আমি সেই সমস্ত কাজ করতে চাই যে কাজগুলো আমার জীবনকে একটি অর্থ দেবে। এরপরে ওই গুরুজি একটু হেসে বলে, যদি তুমি এই জীবনে বাঁচা শিখে যাও তাহলে তুমি ফিরে যাও, আর তুমি তোমার বাকি জীবনটা ঠিক সেভাবেই বেঁচে থেকো যেভাবে তুমি বিগত 20 দিন বেঁচেছিলে। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে তুমি আগামী 20 দিন পরে মারা যাবে, কারণ আমার কাছে তোমাকে জীবনের অর্থটা বোঝানোর জন্য এর থেকে ভালো কোনো উপায় ছিল না। তাই তুমি এখন ফিরে যাও, আর কোনো রকমের চিন্তা না করে তোমার জীবন পুনরায় বাঁচা শুরু করো। গুরুজির এই কথা শুনে লোকটির চোখে জল চলে আসে। সে ভাবে, কেবলমাত্র এই একটি কথার কারণে যে আমার মৃত্যু নিশ্চিত, কেবলমাত্র এই একটি চিন্তাতে আমার জীবন এত পরিবর্তন হয়ে গেছে। যদিও তখন ওই লোকটির অনেক আফসোস হচ্ছিল যে যদি সে এই কথাটা আগে বুঝতে পারত তাহলে সে তার জীবনটা আরও কত ভালোভাবে বাঁচতে পারত। আর এরপরে ওই লোকটি উপরওয়ালাকে ধন্যবাদ দেয় যে এখনও তার কাছে বেঁচে থাকার জন্য জীবন বাকি আছে। আর এরপর থেকেই লোকটি তার অতিরিক্ত ভবিষ্যতের কথা না ভেবে কেবলমাত্র বর্তমান জীবনের ওপরে বিশ্বাস রাখা শুরু করে। যদি ছোট থেকেই আমাদের এই কথাটা শেখানো হতো যে আমাদের এই কথাটা কখনোই ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের মৃত্যুটা নিশ্চিত, আর যদি আমরা এই মন্ত্রটা সবসময় মনে রাখতাম যে আমাদের জীবনের ভ্যালিডিটিটা আনলিমিটেড নয়, তাহলে আমাদের সমস্যার ভ্যালিডিটি কখনোই আনলিমিটেড হতো না, আমাদের চিন্তাগুলো আনলিমিটেড হতো না, আমরা কখনোই এটা ভাবতাম না যে এখন আমি কী করব, আমি কোথায় ফেঁসে গেলাম। আপনাকে মনে রাখতে হবে, প্রবলেম ইজ জাস্ট এ লিটল পার্ট অফ আওয়ার লাইফ অ্যান্ড দ্য লাইফ ডিউরেশন ইজ ভেরি স্মল পার্ট অন দ্য টাইম স্কেল অফ দ্য ইউনিভার্স। এই পৃথিবীতে কে একা নয়, চাঁদ একা, সূর্য একা, এমনকি আপনার যে সমস্যা সেটাও হলো একা। তাই একটু মনোযোগ দিয়ে চিন্তা করুন, আপনার জীবনে যে সমস্যাটা এসেছে সে এতটাই একা ছিল যে তাকে কাউকে না কাউকে আপন করে নিতে হয়েছে তার জীবনটা কাটানোর জন্য। এই পৃথিবীতে সবাই একা, আপনি একাই এসেছিলেন, আপনাকে একাই যেতে হবে, আপনার জীবনটা আপনাকে একাই কাটাতে হবে। আর আপনি এই যে সমস্যা, এই যে একাকিত্বের অজুহাত দেন, এটা হলো কেবলমাত্র আমাদের জীবনকে দেখার দৃষ্টি। এই পৃথিবীতে আপনি এমন একটি জিনিস আমাকে দেখান যেটা একা নয়, প্রতিটা জিনিসেরই একটি আলাদা অস্তিত্ব আছে, প্রতিটা জিনিসেরই একটি আলাদা পরিচয় আছে। যখন প্রতিটা জিনিস একা, তাহলে প্রতিটা মানুষ তো অনেকগুলো জিনিস দিয়েই তৈরি, আর এই কারণে একটি মানুষের জীবনে অনেক কিছু আসাটা যেমন স্বাভাবিক, তেমন একটি মানুষের একা হয়ে যাওয়াটাও স্বাভাবিক। সময় অনেক বড় আর আমাদের জীবন অনেক ছোট, কিন্তু যদি আপনি এই ছোট জীবনে কিছু করতে চান তাহলে তার জন্য আজকের দিনের থেকে ভালো সুযোগ আর আপনি পাবেন না। মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা উপরওয়ালার সবথেকে বড় আশীর্বাদ, কারণ আমাদের কাছে চিন্তা করার ক্ষমতা আছে, নিজের চিন্তাকে বাস্তবে পরিণত করার ক্ষমতা আছে, নিজের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা আছে।
আমাদের কাছে এই পৃথিবীতে থাকা অন্য সমস্ত প্রাণীর থেকে এমন কিছু জিনিস বেশি আছে যেটা আর কারোর কাছে নেই। আমাদের কাছে ইন্টারলেকচুয়াল ব্রেন আছে, উইল পাওয়ার আছে, ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, আর সব থেকে স্পেশাল যেটা সেটা হলো আমরা এটা বুঝতে পারি কোনটা সঠিক আর কোনটা ভুল। এমনই অনেক কিছু আছে যেটা কেবলমাত্র মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। তাই যদি আপনিও আপনার জীবনে অনেক বেশি একা অনুভব করছেন, তাহলে এই কথাটা মনে রাখবেন, ভিড় একদিন তার পিছনেই চলে যে একা চলার সাহস রাখে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।